বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে। 9 আগস্ট পর্যন্ত এই ট্রফি থাকবে ঢাকায়। বাংলাদেশে আসার পর আজ ফটো সেশনের জন্য বিশ্বকাপ ট্রফি নেওয়া হয় পদ্মা সেতুতে। আইসিসির ঐতিহ্য অনুযায়ী বিশ্বকাপ ট্রফি যে দেশে নেওয়া হয় সেই দেশের কোনো একটি বিশেষ স্থানে বা বিশেষ স্থাপনার সামনে রেখে ফটো সেশন করা হয়। আগেরবার জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটো সেশন করা হয়েছিল। অক্টোবর নভেম্বর ভারতে অনুষ্ঠেয় ওয়ান ডে বিশ্বকাপের ট্রফি আজ ঢাকায় পৌঁছানোর পর বিকেল 4:30 দিকে নিয়ে যাওয়া হয় পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে 1 নম্বর পিলারের পাশে। সেখানে আইসিসির আনুষ্ঠানিক ফটো সেশনের পর সংবাদ মাধ্যমকে ছবি তোলার সুযোগ দেওয়া হয়। বিকেল 4:30 দিকে বিশ্বকাপ ট্রফি নেওয়া হয় পদ্মা সেতুর মাওয়া পয়েন্টে। আগামীকাল বিশ্বকাপ ট্রফি নেওয়া হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। স্টেডিয়ামের মিডিয়া প্লাজায় থাকবে সকাল 9:00 থেকে দুপুর 12:00 পর্যন্ত। সেখানে উপস্থিত থাকবেন জাতীয় দলের নারী ও পুরুষ ক্রিকেটার ও সাবেক ক্রিকেটাররা, ক্রিকেট কর্মকর্তা, পৃষ্ঠপোষক এবং সাংবাদিকেরাও সেখানে আমন্ত্রিত। বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ থাকবে জনসাধারণের জন্য। 9 আগস্ট বেলা 11:00 থেকে রাত 8:00 পর্যন্ত ট্রফি উন্মুক্ত থাকবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে।